অঞ্চলে একটা অঞ্চলে আমাদের হার আছে, আর একটা আমরা সমান সমান মেম্বার হওয়াতে তা আমাদের টাই হয়েছিল। উপপ্রধান আমরা তৃণমূল কংগ্রেস পেয়েছি, আর প্রধানটা নির্দলের যিনি নির্বাচিত হয়েছিল তিনি পেয়েছে। আচ্ছা আচ্ছা, আর একটা অঞ্চল টোটালি আমরা হেরেছি, হেরেছি জগাটা গ্রাম পঞ্চায়েত। এখন কি হবে? এখন লিড হবে, এখন জিত হবে, কোনো অসুবিধে নেই। কারণ আমাদের ওখানে পঞ্চায়েত নির্বাচনের সময় প্রার্থী সিলেকশনে আমাদের মতানৈক্য ছিল, যার জন্য আমাদের হার হয়েছিল। তাছাড়া আমাদের বিগত বিধানসভাতেও আমাদের কৃষ্ণগঞ্জ আমাদের যেটা সাতটা জিবিতে আমাদের 18,000 লিড ছিল, এবার জেলা পরিষদের হিসাব অনুযায়ী আমাদের 16,000 মতো লিড আছে। কিন্তু পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সিটটা আমাদের কম হয়েছে, যেহেতু পঞ্চায়েত ইলেকশনে আমাদের প্রার্থী সিলেকশনগুলো ঠিক মতো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আপনি যেটা হেরেছেন সেই অঞ্চল প্রেসিডেন্ট যাবো জগাটা অঞ্চল প্রেসিডেন্ট গৌতম বিশ্বাস। নমস্কার, আমি গৌতম বিশ্বাস, জগাটা অঞ্চল প্রেসিডেন্ট। আপনি হারলেন কেন? হারলাম, আমাদের ব্লক প্রেসিডেন্ট তো বললেন যে প্রাপ্ত। আনফর্চুনেটলি যেটা আমরা 5টা নির্দল থেকে জিতেছিলাম তারা সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করায় আমরা পঞ্চায়েত গঠন করতে পারিনি। এবং এখানে যেহেতু প্রার্থীরও নির্দল, সেই দুটো শুধুমাত্র প্রার্থী সিলেকশন কেন্দ্রিক আমরা হেরেছি। তাছাড়া যে 5টা নির্দল জিতেছে টিএমসির ব্যানারে আমরা জিততে পারিনি, সেটা আমাদের টিএমসির যারা একটু মূল স্রোত থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় ছিল সেই সময়, তারা কিন্তু সিপিএম এর ভোটও পেয়েছে প্লাস নির্দলের ভোট পেয়েছে, ফলে তারা জিতেছে। শুনলাম না, তবে আমরা ভীষণ আশাবাদী স্যার, আমরা তো জিততে পারি না স্যার। যেহেতু আমি আপনাকে একটা পরিসংখ্যান দিলাম, 4+5 হচ্ছে নির্দল, 2 উপনির্দল, অর্থাৎ 11টা। এখন যেহেতু আমাদের একটা প্রক্রিয়াকরণ চলছে, মাননীয় বিধায়ক সাহেব সেখানে আছেন। কে বিধায়ক? আমাদের সত্যজিৎ দা আছেন, উনি একটা বেশ সহমত তৈরি করেছেন। এবং বর্তমানে আমরা নির্দল উপনির্দল প্রত্যেকেই এক জায়গায় আছি, এবং আমরা ভীষণভাবে মানে অপটিমিস্ট যে আমরা জিতবো সামনের দিনে। পুরনোগুলোকে বাদ দিয়ে দিয়েছেন? হ্যাঁ স্যার। পুরনো লোকগুলোকে বাদ দিয়ে দিয়েছেন? না, তা কেন দেব, সবাইকে তো আমরা টেনে নিয়েছি, সবই আছে। যেটা একটা ছিল অবস্থায় তারা তো আমাদের বিধায়ক সাহেবের যে আবেদনে সাড়া দিয়ে প্রত্যেকেই এখন একসাথে কাজ করছে। সবাইকে নিয়ে নিন। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আমার নাম হরেকৃষ্ণ রায়। আমি এই নির্বাচনের আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম, এখনও আছি, মাঝখানে ছিলাম না পঞ্চায়েত নির্বাচনের সময়। তখন ঠিক নির্বাচনের আগে পঞ্চায়েতে আমাদের একটু ওলট পালট হয়, সিপিএমের পঞ্চায়েত ছিল, সেখানে আমাদের ব্লক সভাপতি, এখন আমাদের যে গোপালদা বলছেন উনি কিন্তু এখনও ব্লক সভাপতির দায়িত্বে নেই, আমাদের চেয়ারম্যান হিসাবে এমএলএ সাহেব আছেন। গোপালদা আমাদের যুব সভাপতি হিসাবে বর্তমানে দায়িত্বে আছেন, এবং ওনাকে সামনে রেখে, এমএলএকে সামনে রেখেই আমরা এখন সবাই মিলে এক হয়ে চলছি। বিগত দিনে নির্বাচনে আমরা আমাদের ব্লক সভাপতি হিসাবে যে মানুষটা ছিল তিনি কোনো মানুষকে সম্মান করতেন না, সেই মানুষটার জন্যে মানুষকে আমরা যখন তার কাছে কোনো কিছু নিয়ে গেছি প্রত্যেকটা মানুষকে বলতো। ওর নামটা আপনি নিচ্ছেন কেন? হ্যাঁ, ওর নামটা নিচ্ছেন কেন? নাম না, এই জন্য বলছি নাম নিচ্ছি না কেন, না নাম নিচ্ছেন কেন? তো নাই না, নেই, এই কারণে আপনাকে জানতে হবে, জানানোর জন্যে যে আমরা কেন ওই জায়গায় থাকতে পারিনি। আমরা ওই জায়গাটায় থাকতে পারিনি এই কারণে ওনার কাছে আমরা বারবার গেছি, দাদা সবাই মিলেমিশে করব। উনি শুধু একটা কথাই বলতো যে তোদের মতো একটা পঞ্চায়েত আমার না থাকলেও আমার কিছু যায় আসে না। উনি যেটা বলতেন সেটা যখন আপনাদের দুঃখ বেদনা সবই আছে বুঝতে পারছি, এখন এমএলএ প্লাস গোপালবাবু সবাইকে নিয়ে যখন একসঙ্গে আপনারা চলছেন, এই ধন্যবাদ। হ্যাঁ, সাধু বলবেন লোকসভা ইলেকশন এইভাবে করার পর তারপরে যা বলবেন এমএলএকে নিয়ে বসে এক করে দেওয়া হবে। কিন্তু
আমাদের মানে আমরা এমএলএ সাহেবকেও বলেছি, যদিও আপনি এসছেন আমরা আপনার কাছে সেই দাবি জানাবো, আমাদের সমাধানটা করে দেবেন ব্লক বা আঞ্চলিক পর্যায়ে। আমাদের বিভিন্ন রকম আপনাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে তো? অঞ্চল প্রেসিডেন্ট আছে, আমরা সবাই অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের সাতটা জিবি ওই অঞ্চল প্রেসিডেন্ট আছে, সাতটা জিবি আছে। আছে, কিন্তু উনি যে কথাটা বললেন সেই কথার মধ্যে একটু ভুল আছে। ভুলটা এই যে আমাদের যে ছিল ওরা ওই নির্দল, তখন আমি কিন্তু নির্দলের সঙ্গেই ছিলাম পরিষ্কার। এইবার সেই চারটে তৃণমূলের প্রার্থী যা জিতেছিল, আর সতেরোটার মধ্যে ১৩টায় একটা বিজেপি আর সবকটা নির্দল আর সিপিএম, তারা কিন্তু জোট বেঁধে লড়াই করেছিল। এবার সেখানে উনি বললেন আমাদের নির্দল, আমাদের নির্দল তৃণমূলের নির্দল বলে কেউ ছিল না, ওরা কিন্তু তৃণমূল বিরোধী জোট গঠন করে লড়াই করেছিল এবং সেই মতোই সেই জোটের পঞ্চায়েত চলছে। ওটা কোনো দলীয় পঞ্চায়েত না, না সিপিএমের পঞ্চায়েত, না বিজেপির পঞ্চায়েত, না তৃণমূলের পঞ্চায়েত। যাই হোক, ওটা নির্দল শুনে লাভ নেই, ওদের ছেড়ে দিন। নতুন করে যেভাবে সংগঠন করে আমাদের বর্তমানে এমএলএ সাহেব দায়িত্বে আছেন, আমরা আশা, আপনি তো বললেন যে এমএলএ গোপালবাবুকে নিয়ে একসঙ্গে চলছি আমরা। হ্যাঁ, একসঙ্গে চলছি, আমরা চাইছি পার্মানেন্টলি একজনকে দায়িত্ব দিন, সে যেই সবার দেওয়া হবে, আর দু মাস পর ইলেকশন, ইলেকশনের পর দেওয়া হবে, ওইটাই আমাদের আপনি 100%। হ্যাঁ, সেইটাই করবেন, 100%। আমরা আগামী দিনে সবাই একসঙ্গে ভালো রেজাল্ট করব, 100%। মাইক ধরবেন না, মাইক না বলুন, মাইক ধরবেন না, ঠিক আছে, বসুন, মাইক দিয়ে দিন। চাপড়া বলো।